أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরায়েলে একজন ইবাদতরত বান্দা থাকতেন। তিনি পাহাড়ের গুহায় নিজের ঘর বানিয়েছিলেন। তিনি লোকচক্ষু থেকে অনেক দূরে থাকতেন, লোকেরাও তার চোখের সামনে থেকে অনেক দূরে থাকত। তার ধারের কাছে একটি জলাধর ছিল, যে জলাধরে তিনি অজু করতেন এবং নিজের তৃষ্ণা দূর করতেন, নামাজ ইবাদতের মধ্যে ডুবে থাকতেন। তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলায় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন। তিনি সবসময় আল্লাহর অনুগত বান্দারূপে ছিলেন। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আনুগত এবং নিষ্ঠার সঙ্গে কাটাতেন। হযরত মূসা আলাইহিস সালাম এই ইবাদত আচ্ছন্ন মানুষটির খবর পান এবং তার সঙ্গে দেখা করতে যান। তিনি দেখলেন সেই ব্যক্তিটি জিকির নামাজ ইবাদতের মধ্যে ডুবে আছে। তাই সেদিন হযরত মূসা আলাইহিস সালাম ফিরে আসেন। এরপর আবার রাত্রির বেলায় সেই ব্যক্তির কাছে যান এবং তিনি দেখেন তিনি আজিজ গফুর রব্বুল আলামিনের দরবারে মুনাজাতরত অবস্থায় দেখতে পান। হযরত মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন এবং বললেন, জনাব, নিজের প্রতি নরম হন। ইবাদত আচ্ছন্ন বান্দা উত্তর দিল, হে আল্লাহর নবী, আমার মনে হচ্ছে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আর আল্লাহর কাছে আমার কোনো ভুল হতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে? ইবাদত আচ্ছন্ন বান্দা জানালেন, এখন আমার কাছে আমার আল্লাহ ব্যতীত এবং আল্লাহর খেদমত করা ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবং আমার এই ফরিয়াদও পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা সারা জীবন যেন আমাকে তিনার খেদমতে মগ্ন রাখেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম দোয়া মোনাজাতে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহর ইবাদতে এতই মগ্ন হয়ে গেলেন যে ইবাদত আচ্ছন্ন ব্যক্তির কথা তিনি ভুলেই গেলেন। এরপর আল্লাহ সুবহান তাআলা বললেন, আপনাকে ইবাদত আচ্ছন্ন ব্যক্তিটি কি বলেছিল? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার আল্লাহ, আপনিই সবটাই জানেন। তিনি আপনার সন্তুষ্টি কামনা করেছেন এবং এটাও অনুরোধ করেছে যে তার পুরো জীবন আপনাকে মনে করেই যেন সে কাটিয়ে দিতে পারে, এমনকি যদি সে আপনার দরবারে হাজিরও হয় তবুও। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফরমান করলেন, এই ইবাদত আচ্ছন্ন ব্যক্তিটির কাছে যাও এবং তাকে বলো সে দিন রাত যত ইবাদত করার করে নিক, কিন্তু সে অবশ্যই একজন জাহান্নামী, কারণ আমার কাছে তার নাম গুনাহগারের খাতায় লেখা আছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন সেই ব্যক্তির কাছে গেলেন এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত জানালেন। এরপর সেই ব্যক্তিটি বললেন, সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তকে খোশ আমদেদ বলছি, সব কিছুই আমার আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক ঠিক করা রয়েছে। তিনার হুকুমকে কেউই অমান্য করতে পারবে না এবং তিনার সিদ্ধান্তকে কেউই আটকাতে পারবে না। এই বলে সেই ইবাদত আচ্ছন্ন ব্যক্তিটি জোরে জোরে আর্তনাদ করতে থাকলেন এবং বললেন, আমি আমার আল্লাহর গৌরব এবং সম্মানের কসম খেয়ে বলছি, আমি তার কাছ থেকে সরে যাব না এবং তিনার সিদ্ধান্ত শুনে আমি হতাশ হব না। এখন আমার আল্লাহর প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে। পরে যখন হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় প্রার্থনা এবং দোয়ায় লিপ্ত হন, তখন প্রার্থনারত অবস্থায় তিনি বললেন, হে আমার রব, আপনার ইবাদত আচ্ছন্ন ব্যক্তি কি বলেছে তা আপনিই ভালো জানেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, আমার বান্দাকে এই সুসংবাদ শুনিয়ে দাও যে সে জান্নাতি হবে, আমার করুণা তাকে ঘিরে নিয়েছে এবং তাকে এও বলবে সে তার ধৈর্য এবং তৃপ্তির পুরস্কার পেয়েছে, কারণ আমার আগের তিক্ত সিদ্ধান্ত শুনে সে সন্তুষ্ট হয়েছে। সে যদি আকাশ এবং পৃথিবী পরিমাণ গুনাহ করত তবুও আমি তাকে ক্ষমা করে দিতাম। এরপর যখন হযরত মূসা আলাইহিস সালাম
সেই ব্যক্তিটির কাছে গিয়ে আল্লাহ তাআলার জানানো খুশির খবর সম্পর্কে বললেন। তারপরেই সেই ব্যক্তি সেজদায় পড়ে গেল এবং সে তার পালনকর্তার প্রশংসা করতে লাগল। তারপরে সে তার জীবন মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিল। প্রিয় বন্ধুরা, একবার ভেবে দেখুন, আমাদের জীবন থেকে কিছু হারিয়ে গেলে অথবা বিভিন্ন দুঃখ দুর্দশায় ভুগলে আমরা কতই না অধৈর্য হয়ে পড়ি, কতই না নিরাশ হয়ে যাই। কেউ কেউ আবার আল্লাহর উপর অভিমান করে অভিযোগ করে থাকেন, অথচ এই ব্যক্তিটি জাহান্নাম নিশ্চিত ভেবেও আল্লাহর প্রতি অভিযোগ না করে বরং খুশি হয়ে তিনি ধৈর্য ধরেছেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নামকে মেনে নিয়েছেন। তার এইসব ব্যবহারে আল্লাহ খুশি হয়ে তিনাকে জান্নাতের সুসংবাদ দিলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ ইচ্ছা করলে আপনার ভাগ্য, আপনার সময়, আপনার দুঃখ যন্ত্রণা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন। তার বিনিময়ে আপনাকে দিতে হবে ধৈর্যের পরীক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি, অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে আমি কপিরাইট দিব না, আপনারা এই ভিডিও ব্যবহার করতে পারেন।